আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের গুরুত্বপূর্ণ ম্যাথের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওটি কিন্তু এই ভিডিও থেকে আপনারা এক মার্ক প্রাইমারিতে কমন পাবেন এবং সরকারি চাকরিতে এক মার্ক কমন পাবেন বিশেষ করে যারা প্রাইমারিতে পরীক্ষা দেবেন এই সেম সেম নিয়মের ম্যাথটি কিন্তু প্রায়ই পরীক্ষাতে আসে ঠিক আছে তো ডিজিট পরিবর্তন করে দিতে পারে কিন্তু এই দশমিকের গুণগুলি কিন্তু প্রায় পরীক্ষাতে কিন্তু একটা না একটা দেখা যায় তো আজকের এই ভিডিও থেকে আপনারা এই নিয়মেরই অথবা ডিজিট পরিবর্তন করে দিতে পারে এই নিয়মেরই একটা অঙ্ক কমন পাবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিও শুরু করার আগে একটি কথা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিন দুই তিনটা করে গুরুত্বপূর্ণ ম্যাথের ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি আপনারা যদি ভিডিওগুলি মিস না করতে চান তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো দেখেন অঙ্কটার ভিতরে কি বলা আছে এখানে শূন্য দশমিক তিন পূরণ শূন্য দশমিক শূন্য তিন তারপর কী আছে পূরণ শূন্য দশমিক শূন্য তিন সময় সমান কত তাহলে এই দশমিকের পূরণ করার প্রথমেই নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলির আগে পূরণ করে নেবেন তাহলে তিন তিন নয় তিন নং সাতাশ এরপর ঘর পরে দশমিক আছে দেখেন তো এক গড় দুই গড় তিন গড় ঘর পাঁচ গড় ছয় গড় ছয় গড় পরে দশমিক আছে অলরেডি আমরা সাইডড় লিখে ফেলিলাম আর কয় গড় লাগবে আর দুই ঘর রেখে ফেলিলাম আর লাগবে চার ঘর তাহলে সাতাশের পরে চারটা শূন্য দিয়ে দিবেন একটা দুইটা তিনটা চারটা তাহলে সম্পূর্ণ মিলে হয়েছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরপরে একটা দশমিক দিয়ে দিবেন আর শূন্য এখানে যেহেতু শূন্য দেওয়া আছে দশমিকের ওপরে শূন্য দিলে হবে না দিলে হবে তারপর একটা দিয়ে দিবেন ঠিক আছে তাহলে এখন দেখেন তাহলে অপশন বি নাম্বার কী অপশন কোন অপশনে এই ইয়াটা আছে দেখেন শূন্য দশমিক শূন্য 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 চারটা শূন্য দশমিকের পরে চারটা শূন্য তারপর কি সাতাশে তাহলে একমাত্র বি নম্বরের অপশানই কি এইটা দেওয়া আছে তাহলে বি নম্বর অপশনই সঠিক তো দেখেন খুব সহজেই বিশ থেকে পঁচিশ সেকেন্ডের ভিতরে কীভাবে সমাধান করা যায় তো ভিডিওটি কেমন লাগুলো আশা করি সবাই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাপোর্ট ফেলে আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম